কিরে আমার এখানে গানটা ছিল, গানটা কোথায়? এই জায়গায় তো আমি মরছিলাম, গানটা নাই। কিরে ভাই গেমটাতে গ্লিচ হয়েছে, আমার গানটা জানি কোথায় গেছে, আমি পাচ্ছি না। এমন ইচ্ছে বা তোকে মাই ওরে মারলো কেমনে আমাকে? ও ভাই রে ভাই, হার্ড মোডটাতে ভুটটা আরো অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম প্লে ভিডিও। ওকে, আজকে আমি আবারও একটি হরর গেম খেলবো, আর এটা হচ্ছে ইভেল ডগ। কিছুদিন আগে আমি এই গেমটা নর্মাল মোডে কমপ্লিট করছিলাম। এই গেমের মধ্যে একটা ল্যাদা বাচ্চা ভূত আছে, সেই ল্যাদা বাচ্চা ভূতটা তখনও অনেক ভয়ঙ্কর ছিল, বাট আমি আজকে খেলবো হার্ড মোডে। এখন তো মনে হয় বাচ্চাটা আরও অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে গেমটা হার্ড মোডে কমেন্ট করতে বলছো। আদি বাঞ্জুম আমাকে বলছে, প্লিজ প্লে ইভেল ডল ইন হার্ড মোড, আই থিঙ্ক ইউ আর এ প্রো গেমার। হোয়াট? আই থিঙ্ক কেন হবে ভাই, আই এম শিওর হবে। তুমি কি দেখো নাই আমি কতগুলো গেম হার্ড মোডে, নাইটমেয়ার মোডে কমেন্ট করছি? তোমরা যারা যারা ওই ভিডিওগুলো দেখো নাই, তোমাদের জন্য আমি ডিসক্রিপশনে ভিডিওগুলো দিয়ে রাখবো। তোমরা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে দেখো আমি কত বড় প্রো প্লেয়ার। ওকে, গেমটা শুরু করে দিই। হার্ড মোডে আমার কাছে তিনটা ডে থাকবে, আর ল্যাদা বাচ্চাটা অনেক শয়তান হয়ে গেছে, এই ল্যাদা বাচ্চাটা অনেক জোরে জোরে দৌড়াবে। কিন্তু সমস্যা নাই, আমি অনেক সেরা প্লেয়ার, এই ল্যাদা বাচ্চা আমাকে কিছুই করতে পারবে না। আমার হাঁটুর সাইজের এই ল্যাদা বাচ্চাটা বলে আমাকে মারবে, কি ভাবা যায়? এই ল্যাদা বাচ্চা বলে আমাকে মারবে? ইভেল নান আমাকে মারতে পারে না, ইভেল নানার ল্যাদা বাচ্চাটা আমাকে কেন মারবে? ওকে, আমি উঠে গেছি। দেখো আমার রুমে কত ব্লাড, দেওয়ালে উপরে নিচে সব জায়গায় ব্লাড, আমার ব্যাটটা তো ব্লাড পরে আছে, আমাকে কত মারা মারছে এবার দেখো, সব জায়গায় রক্ত। আজকে এইসব রক্তের এইসব মায়ের আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো। ল্যাদা বাচ্চাটাকে যখনই পাবো মারতে মারতে একদম পাছড়া লাল করে ফেলবো, আগা গোড়া মারবো, শুধু পাছা লাল করবো আর কিছু লাল করবো না। আচ্ছা, আমি একটা লিভার পাই গেছি, এই লিভারটা একটা রুমে লাগাইতে হবে। কোথায় লাগাইতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই রুমের মধ্যে একটা গান আছে, গানটা নেওয়ার জন্য আমার লিভারটা এক জায়গায় লাগাইতে হবে। এই তো এই জায়গায় লিভারটা লাগাইতে হবে, এখন কারেন্ট চলে যাবে, এখানে কারেন্ট গেলে তারপর আমরা একটা গান নিতে পারবো, এই গানটা আমরা নিতে পারবো। অল রাইট, আমি গান নিয়ে ফেলছি, এখন আমাকে কেউ কিছু করতে পারবে না। কই ল্যাদা বাচ্চা, ল্যাদা বাচ্চা তাড়াতাড়ি আয়, গান জাখোর, কই তুই তাড়াতাড়ি আয়। এই বাচ্চারা ছোট হইলেও কি হবে, এই বাচ্চারা সারাদিন গাঞ্জা খায়, গাঞ্জা ডান জাখায় পিয়াক্কারের মতো বসে থাকে। এই দেখো গাঞ্জা হরকেন নাচি নাচি আসতেছে, চোর আসছে গাঞ্জা, যা মরি থাক মরি বসে থাকে এখানে। আচ্ছা, বাচ্চাটা এখানে গাঞ্জা খায় নাচানাচি করতেছে, এতক্ষণ আমি এই পিকচারটা নিয়ে এক জায়গায় লাগিয়ে আসছি, তোমরা দেখো কোথায় লাগাচ্ছি। এটার তিনটা পার্ট আছে, আমাদের তিনটা পার্ট খুঁজতে হবে। এখানে একটা সিক্রেট রাস্তা আছে, সেখানে এই পিকচারটা রাখি দিব, এটাই সেই সিক্রেট রাস্তা, এখানে এটা রাখি দিব, এখানে রাখি, তারপর আমি আরেকটা খুঁজে আনবো। আচ্ছা, আরেকটা না, আরও দুইটা লাগবে। ল্যাদা বাচ্চাটা এখন নিচে আছে, এতক্ষণে চল আমি উপর থেকে খুঁজে আসি, এইখানেই মেবি থাকে, এর আগের বার এখানে পাইছিলাম, এই তো এবারও এখানে আছে। চলো এটা নিয়ে ওইখানে রাখি আসি, বাচ্চাটা মেবি এতক্ষণে উঠে গেছে, এখান থেকে আসতেছে। আচ্ছা, আসলেও সমস্যা নেই, আমি এই ল্যাদা সুটকেটাকে ডরে নাকি, এটাকে যদি আমি ডরাই আমি আর কিসের গেমার হইলাম? আচ্ছা চলো, পিস অফ পিকচারটা এদিক দিয়ে নিয়ে লাগাই আসি। এখানে কিন্তু অনেক সুরঙ্গ আছে, এখানে কতগুলো সুরঙ্গ আছে তোমরা বুঝবে না, তোমরা খেললেই বুঝবা। এর আগের বার আমি খেলছি, আমি দেখছি ভাই, যেদিকে যাই সেদিকে সুরঙ্গ, আমি কতগুলো সুরঙ্গ খুঁজছি, কোন দিকে ঢুকতেছি কোন দিক দিয়ে বাইরে হচ্ছে আমি কিছুই বুঝি না। কিরে কিরে কিরে, কার জানি পায়ের সাউন্ড শুনে যাচ্ছে, এখানে কেউ আছে? এখানে তো কেউ নাই, কিন্তু পায়ের সাউন্ড করতে আসতেছে। তোমরা হেডফোন পরে ভিডিওটা দেখো, তাহলে তোমরা সব সাউন্ড শুনতে পারবা আর গেমটাকে একদম ফিল করতে পারবা। আমি আরেকটা পিস অফ পিকচার পাই গেছি, বাট ভূতটা কোথায় ঘোরাঘুরি করতেছে আমি এরপর আর একবারও দেখি নাই। আচ্ছা বুঝছি, কোথাও বসে বসে গান জানা দেখাইতেছে। ওকে, আমি পিকচার তিনটাও লাগাই দিছি, কিছুক্ষণ পর এখান থেকে একটা কোড নিব, আমি তোমাদেরকে পরে দেখাবো। অ্যান্ড আমি একটা স্মল চেস্ট কি পাই গেছি, এটা একটা চেস্ট খুলতে কাজে লাগে। চলো এখন ওই রুমটাতে যাই। আচ্ছা দাঁড়া দাঁড়া, এখানে ড্রয়ারগুলো চেক করুন, এখানে কিছু আছে নাকি দেখি। ও, এখানে একটা ফিউজ পাইছি, ফিউজটা পর এক জায়গায় কাজে লাগবে, তোমাদেরকে এটা পরে দেখাবো, আমি এখন এটা কাজ নেই। এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে চেস্টটা খোলা, চেস্টটা থেকে মেবি একটা চাবি পাবো আমি। দাঁড়াও দেখি এখানে ভূতটা আছে নাকি, এখানে তো কোথাও দেখা যাচ্ছে না। চলো চলো এখনই টাইম এখান থেকে বের হওয়ার, ভূত এখানে থাকিস না, এখানে থাকিস না, আমি অনেক বড় ফাপড় টাপড় মারছি, তোকে ডরাই না বলছি। ওর ওর ভূতটাকে দেখা যাচ্ছে, চেস্টের পাশেই দাঁড়িয়ে আছে। এ ভূত দেখ, আমি এখানে, তোর পিছে পিছে দেখ, কিরে ভূত পিছিয়ে দেখ না, কিরে তোর পিছিয়ে আমি, ওর ওর দেখি তো দেখবে তোর হচ্ছে, আরে তাড়াতাড়ি ধরো তাড়াতাড়ি ধরো, কোনো দিকে লুকাইতে হবে। আচ্ছা লুকাবো কেন, আমি এদিক দিয়ে গিয়ে ওই রুমটার ভিতরে ঢুকে যাই, কত বড় চালাক আমি দেখছো, আর পুরো বোধায় এখন এদিক দিয়ে আসবে আর আমাকে খুঁজেও পাবে না। এই তো চলে আসছে এখানে, এ তো এখানে একটা চেস্ট আছে, সেই চেস্টটা খুলতে হবে। ও আচ্ছা, এই চেস্টটা খোলার জন্য তো আমার একটা শাবলও লাগবে, চলো শাবলটা নিয়ে আসি। চলো শাবলটা খুঁজে আনি, শাবলটা মেবি উপরেই থাকে। ও ওয়েট ওয়েট ওয়েট, এখানে তো একটা গান বানানো যায়, এর আগের বার আমি গান বানাইতে পারি নাই, বাট এবার তো আমি 100% গান বানাবো। ওর একটা ল্যাদার ঠুলি আছে না, এই ঠুলিটা আমি মারি উড়াই দিব, শালার পর তোরে দেখাচ্ছি, দাঁড়া বালপাক নামি করো আমার সাথে, না তোর বালপাক নামে আমি বের করতেছি। এই গানটার তিনটা পিস আমার খুঁজতে হবে, একটা পিস অলরেডি খুঁজে ফেলছি, আর দুইটা পিস আমার আনতে হবে। আনি তাড়াতাড়ি গানটা বানাবো, গানটা বানাই দে ঠুলিটাকে একবার আসমানে পাঠাই দিব। ও, ওর পাছাটাকেও তো লাল করতে হবে, আচ্ছা ঠিক আছে, লাথি মারি পাছাটাকেও লাল বানাই দিব একবার। ও ওয়াও, আরেকটা গানের পিস পাই গেছি,
এই তো এটাও লাগাই দিছি, এখন আমার আরেকটা পিস খুঁজতে হবে, সেটা যে কোথায় পাবো কে জানে। এখানে আরেকটা রাস্তা আছে, চলো এদিক দিয়ে বের হই। এ বুদ, এখানে থাকিস না, এখানে থাকলে কিন্তু তোকে থাকিস না বলতে বলতে এখানে আছে, তাড়াতাড়ি দৌড়া এখান থেকে, তাড়াতাড়ি দৌড়া এখান থেকে পালাও। আচ্ছা ও আমার পিছিয়ে দিয়ে আসুক, আমি এতক্ষণ দৌড়ের উপরে চলে যাবো। তাড়াতাড়ি আয় আয়, আমার পিছিয়ে আমার পিছিয়ে, আমাকে ফলো কর, তাড়াতাড়ি আয়, আমাকে ধরতে তো পারবি না লেদা বাচ্চা। ও ওয়াও, আমি তো সাবালটাও পাই গেছি, বাহ আমার কি চান কপাল, উপরে উঠি সাবালটা পাই গেছি। এখন নিচে যাব, এখানে যাতে কোনো ভূত টুত না থাকে। দাঁড়ো এখানে একটা সাউন্ড করি, ভূত আসবে তারপর আমি নিচে যাব। এক সাউন্ড করি চলো। আরে ভূতটা তো আসি গেছে, তাড়াতাড়ি তুল, তাড়াতাড়ি তুল, আর আসি যাচ্ছে রে, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। ও ভাই কোনো মতে বাঁচি গেছি রে, এখনই আমাকে মারি ফেলতো। ভাই রে ভাই, আমি যেই ভয়টা পাইছি, এখন যদি আমাকে ধরতে পারতো একদম দুই ভাগ করে ফেলতো। এই শালার পুত আমার পিছিয়ে কি এখন আসছে? আরে এখনো তো আমার পিছিয়ে আছে, তাড়াতাড়ি দৌড়ো, তাড়াতাড়ি দৌড়ো ভাই, থামা যাবে না, থামা যাবে না, কোনোভাবেই থামা যাবে না। চলো গানটা দিয়ে ওকে মারি ফেলে। আরে গানটা আমি বানাই না, আরেকটা পিস লাগবে। চলো তাড়াতাড়ি গানের একটা পিস খুঁজে ফেলি, গানের একটা পিস খুঁজি, ওকে মারে একদম ডাইল বানাই দিবো, তাতে ওরা উঠতেই না পারে। আমার পিছিয়ে দৌড়াস না, তোকে দৌড়ানো বাইর করতেছি। আচ্ছা দাঁড়াও, গানের পিস পরে খুঁজবো, আমার হাতে যেহেতু সাবাল আছে, সাবাল দেখে চেস্টটা খুলে ফেলি। আরে ভাই ডরে ডরে তো আমি হাঁটতে পারছি না ঠিক করে, সব জায়গায় আটকে যাচ্ছি গা। এই তো এই জায়গার মাটিগুলো ডিক করতে হবে, ডিক করে ফেলছি। আরে শালার গাছগুলো যে কেন দিয়েছে, একটু পর পর আটকে যাই গা। ও ভাই অনেক কষ্টে ভুট্টা থেকে বাঁচি আবার উপরে চলে আসছি, ভুট্টা আমাকে আবার দৌড়ানো ছিল। অল রাইট, আমি গানের আরেকটা পিস পাইছি, এবার দেখাই দিই তোর মজা বাইর করতেছি। বাল পাক নামি কর আমার সাথে না, আমাকে পিছিয়ে পিছিয়ে দৌড়াও, তোমার দৌড়ানো বাইর করতে দাঁড়াও। অল রাইট, গান বানানো ডান, এখন আমি আগে চেষ্টা খুলে নিই চাবিটা দিয়ে, তারপর আমি গানটা দিয়ে তোকে মারে আসমানে বাড়াচ্ছি। দাঁড়া, তুই বেশি বাড়ি গেছিস গে, এবার তোকে না মারলে হবেই না। আচ্ছা আমি একটা কোট পাই গেছি, এটা পরে ইউজ করবো। চলো ফার্স্টে গানটা দিয়ে ভুট্টাকে মারি নি। আচ্ছা আমি তো মারার জন্য পাগল হয়ে গেছি কেন, আমি কি ভুট্টাকে ডরাইতেছি? আমি তো আসলে ভুট্টাকে ডরাই না। দেখো আমি এখন কোটটাকে কোটটা রুমে রাখে আসবো, তারপর মারবো, একদম সাউন্ড টাউন হোক, কোনো সমস্যা নেই ভাই, চিল, আমি ভুট্টাকে কোনো ডরাই না। সাউন্ড তো একটা হয়ে গেছে, ভুট্টা মেবি আসতেছে, এত যে গালবাজি করলাম, ফাপরের বারোটা তো বাজে যাবে না। আরে ভুট্টা আসছে, তাড়াতাড়ি দৌড়া, তাড়াতাড়ি দৌড়া, ওরে বাপরে ওরে বাপরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়া। আরে তাড়াতাড়ি দৌড়াচ্ছে, দৌড়াইতে হবে না, সামনে তো একটা গান আছে, গানটা দিয়ে তোর মাথা উড়াইতেছি। আমি কেন ভয় পাবো, আমি ভয় পাই না, একদম টোটালি ভয় পাই না। দাঁড়া, এমন ইচ্ছে বা তোকে মারি, ওরে মারলো কেমন আমাকে। ও ভাই রে ভাই, হার্ড মোডে তো ভুট্টা আরো অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আরে আরেক সেকেন্ড পর আসছি ভাই, আরেক সেকেন্ড টাইম দিলোই তো, আমি এমোটা নিতে নিতে আমাকে মারি ফেলছে। শিট, মাথা একদম পুরো গরম হয়ে আছে, আমাকে আবার মারি ফেলছে, আবার আমি ব্যাট থেকে উঠতেছি। এইবার আমি বদলা নিয়েই ছাড়বো, এবার ফার্স্ট আমার কাজ হচ্ছে গানটা দিয়ে তার ঠুলি উড়াই দেওয়া। শালার পুত্তকে আজকে মারি একদম উড়াই দিব, তুই বেশি বাড়ি গেছিস গা। ও ওয়াও, আমি তো স্মল ক্যাবিনেট কি পাই গেছি। আচ্ছা চাবিটা পর ইউজ করবো, আগে গানটা দিয়ে ভুট্টাকে মারিনি। আচ্ছা পরেও মারা যাবে, বদলা অনেক সময় নেওয়া যাবে, আগে এখন যেহেতু ভুট্টা নাই আমি ক্যাবিনেটটা আগে ওপেন করে নিই। ওকে ক্যাবিনেটটার কাছে চলে আসছি। ওকে আমি প্লায়ার পাই গেছি, আমি যে রুমটাতে কোড রাখে আসছি সেই রুমটাতে এটা নিয়ে যাইতে হবে, এটা দিয়ে একটা তার কাটতে হবে, এটাই রুমে ড্রপ করে দিয়েছি। আর আমি একটা ফিউজ দেখছিলাম না, চলো ফিউজটা নিয়ে আসি। এই তো এখানে একটা ড্রয়ারে ফিউজ ছিল, এই তো এটাই সেই ফিউজ, এই ফিউজটা আমার সেই রুমে লাগাইতে হবে, চলো এটা নিয়ে যাই। এই ফিউজটা ফিউজ বক্সে লাগাইতে হবে, চলো এখন ফিউজটা লাগাই ফেলি। এই তো এখানে ফিউজটা লাগাইতে হবে, লাগাই ফেলছি। চলো এখন কোডটা দিয়ে একটা জিনিস ওপেন করতে হবে, এই তো এটা ওপেন করে ইলেকট্রিসিটি অফ করতে হবে। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এটা অফ করার আগে আমার আর একটা কাজ আছে, আহ আমি তো সেটা করতে ভুলেই গেছি। ও শেট, আরে ভুট্টা জানি করতে আসছে, আমি সাউন্ড শুনি, সাউন্ড তাড়াতাড়ি লুকা, এই তো এখানে লুকে যা। চলে আসছি আমি, আমাকে দেখতে পারে না হালকার জন্য আমাকে। আরে এখানেও আসছে, কী রে ভাই, আমি বুঝতে না যেদিকে যাচ্ছে সেদিকে ভূত, হার্ড মোডে গেমটা তো হার্ড হয়ে গেছে কেন। বাইরে ভাই যেখানে আছে সেখানে ভূত, বাচ্চা একটা ভূত, একবার এদিকে একবার সেদিকে, সব দিকে ঘুরতেছে ভাই। কী তোর কী কোনো থাকান টাকান হয় না, 24 ঘন্টা দৌড়াইতেই আসস। আরে বেটে তুই থাকান নেই লাগ রে, আমাকে একবার দেখলেই হয়েছে, একদম লুঙ্গি তুলি দৌড়ানো শুরু করে, একদম পাগলের মতো দৌড়ায়। কিরে আমার এখানে গানটা ছিল, গানটা কোথায়? এই জায়গায় তো আমি মরছিলাম, গানটা নাই। কিরে ভাই গেমটাতে গ্লিচ হয়েছে, আমার গানটা জানি কোথায় গেছে, আমি পাচ্ছি না। স্প্রেটা নিয়ে আমি আন্ডারগ্রাউন্ডে চলে আসছি, এই স্প্রে দিয়ে এই গেটটা আমার ওপেন করতে হবে। এই গেটটার ভিতরে একটা ক্রোভার আছে। ওরে ভাই যেই সাউন্ড হচ্ছে, যেই কোনো সময় ভুট্টা চলে আসবে, এই ভুট্টা এই জায়গাও চলে আসতে পারে, যেই কোনো জায়গায় ভুট্টা চলে আসে। ক্রোভারটা দিয়ে একটা গ্লাস ভাঙতে হবে, এই তো এটাই সেটা। ও বাপরে বাপ, কি সাউন্ড রে ভাই, তাড়াতাড়ি লুকা, তাড়াতাড়ি লুকা, ভিতরে ঢুক, ভিতরে ঢুক, তাড়াতাড়ি লুকা ভাই, চিবে বসে থাক, লড়িস না এখান থেকে, লড়িস না। যেই সাউন্ড হয়েছে মারে মা, পুরো দুনিয়া খবরে গেছে গা। ওকে এখানে কি জানি একটা দেখা যাচ্ছে। ও ভাই আমি পাজলটা সলভ করার কাগজটা পাই গেছি, এখন আমি কোড বের করতে পারবো। একটা রুমে আমি পিস অফ পিকচার লাগাইছিলাম না, ওই রুমটাতে যাইতে হবে। ওকে আমি রুমটাতে চলে আসছি, এই পিকচারটা থেকে আমার শেপগুলো মিলাই মিলাই আমার একটা কোড বের করতে হবে। ফার্স্টে হচ্ছে 7, এরপরে হচ্ছে 3, আবার 7, তারপর 8, মানে 7 3 7 8, এটা হচ্ছে আমার কোড, এটা ফালাই দিয়ে আমার এটা মনে থাকবে। গেমটা প্রায় 95% কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ পর আমি গেমটা কমপ্লিট করে ফেলবো। আর একটা কথা, আমি হার্ড মোডের মধ্যে জাস্ট একবার মরে গেমটা কমপ্লিট করতেছি,
আর মরাই যাবে না, তোমরা দেখছো আমি কত প্রো প্লেয়ার, তোমরা খালি লেখো আমি অনেক বড় প্রো, কমেন্টে লেখে একদম ভরাই ফেলো। কোডটা হচ্ছে 2057, ওকে এখন আমি 2057 দিয়ে দিই। আমি কোডটা তুলে নেই বিকজ আমি যদি এখন প্লায়ারটা ফালাই অনেক জোরে একটা সাউন্ড হবে, আর সাউন্ড শুনলেই তো তোমরা জানো লেদাবুটটা পাগল ছাগল হয়ে যায়, পাগল ছাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে লুঙ্গি তুলে চলে আসে। ওকে আমি ইলেকট্রিসিটি অফ করে দিয়েছি, আমার মাত্র 25 সেকেন্ড আছে, 25 সেকেন্ডের মধ্যে আমার একটা চাবি নিতে হবে। আরে ভাই ভুটাতে আমাকে কোথেকে দেখি ফেলছে, আমার পিছে পিছে আছে, আরে ভাই যে কোনো সময় আমাকে ধরে ফেলবে, আরে তাড়াতাড়ি ঢুক তাড়াতাড়ি ঢুক, আরে আয় তুই আয় তুই আমার পিছে পিছে আয়, তুই আসলে এখন এখানে কারেন্ট খাবি, তুই 25 সেকেন্ডের পরে আসলে কারেন্ট খাবি, তুই আসতে ধীরে আসবি তুই এখানে কারেন্ট খাবি, এখানে কারেন্ট থাকে 25 সেকেন্ড পরে এখানে কারেন্টটা চালু হয়ে যাবে। এই তো এখনই মেবি চালু হবে, কিরে চালু হচ্ছে না কেন কারেন্টটা, এই তো চালু হয়ে গেছে, এখন বুটটা আসলে এতে মরবে, এখন আমাকে আর ধরতে পারবে না, নো টেনশন। ও গেমটা প্রায় কমপ্লিট, এখান থেকে এখন একটা চাবি নিতে হবে, কোডটা ছিল 7378, ওকে ওপেন হয়ে যা, ওপেন হয়ে যা, হ্যাঁ ওপেন হয়ে গেছে, ওয়াও চাবিটা নিয়ে নিছি, এখন আমি এখান থেকে বের হইতে পারবো, ইতনি খুশি মুঝে আজ তক কবি নাই হুই, আমি হার্ড মোডে গেমটা কমপ্লিট করে দিচ্ছি ভাই, ইতনি খুশি মুঝে আজ তক। এখন জাস্ট আমি চাবিটা দিয়ে গেটটা ওপেন করব আর এই ঘর থেকে পালাবো। কই লেদা সুটকিয়া কোথায় তুই, দেখ আমি এখান থেকে চলে যাচ্ছি, আরে এই তো এখানে দাঁড়িয়ে আছে, আহো আহো বাতি যা, আহো আমাকে ধরতে আসো, তুমি আমাকে ধরতে আসো তারপর আমি চলে যাবো, ও বাতি যা, ও বাতি যা, আহো আহো এই তো আহো আহো, আরে ভাই তুই আসতে তাড়াতাড়ি চলে যাই। অল ডান, হার্ড মোডে আমি গেমটা কমপ্লিট করে ফেলছি, এখন তোমরা আমাকে বলো আমি প্রো নাকি নোব, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে নোব ডাকো তারপর তোমরা বুঝবা, প্রো বলো সবাই প্রো প্রো বলতে পাগল হয়ে যাও। এই লেদা সুটকি এখানে দাঁড়ায় থাক, দাঁড়ায় দাঁড়ায় দেখ কিছুদিন পর আমি আবার আসবো নাইটম্যার মোডে গেমটা কমপ্লিট করবো, তোমরা আমাকে কমেন্টে বলো আমি নাইটম্যার মোডে এই গেমটা কমপ্লিট করবো নাকি। ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও, ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, আর তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো ভাই, তোমরা কি করতেছো বসে বসে খালি গেমটা দেখো, সাবস্ক্রাইব কি করবা না নাকি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করলে তোমাদেরকে ভূত আসি ধরে খাই ফেলবে। আরও হরর গেম দেখলে স্ক্রিনের উপর ক্লিক করে দেখে নাও।